সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম পটুয়াখালীতে সন্তানের সামনে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার দুই অটো দাবিতে সিলেটে মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীদের মানববন্ধন কিশোরগঞ্জে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত পলাতক ফের হাসপাতালে ভর্তি সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক উল হক আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুটার গান সহ ছাত্রদল নেতা আটক এবং শেষে থাকছে পবিত্র ঈদ এ মিলাদ্লাহ আলহিউসাল্লাম তিরিশে অক্টোবর এবার দেখুন বিস্তারিত পটুয়াখালীতে সন্তানের সামনে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার দুই পটুয়াখালীর রাঙাবালিতে সন্তানের সামনে এক গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাকিব তৃতীয় অভিযুক্ত আল হাদিমকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে এ ঘটনায় মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে উপজেলার চর মার্গারেট গ্রামে ঘটনা ঘটেছে ভুক্তভোগী নারীর বড়া দিয়ে তার স্বামী জানান আনুমানিক রাত নয়টার দিকে টয়লেটের কাজ সেরে ঘরে ঢোকেনি স্ত্রী দাবি এই সময় ঘরে আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় বখাটে সাকিব আরিফ ও হাদিব হাত পা বেঁধে ফেলে তার স্ত্রীকে সন্তানের সামনে সঙ্গবদ্ধ ধর্ষণ শেষে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে তারা পালিয়ে যায় বলে দাবি করেন স্বামী পরবর্তীতে বাজার থেকে বাড়িতে ফিরে স্ত্রীকে গুরুতর অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যান তিনি এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাকিবকে আটক করেছে পুলিশ অটো প্রমোশনের দাবিতে সিলেট মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীদের মানববন্ধন অটো প্রমোশন ও সেশন জটমুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মানববন্ধন করেছে সিলেট মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে সিলেট বিভাগের ছয়টি মেডিকেল ও ডেন্টাল কলেজের কয়েকশো শিক্ষার্থীরা অংশ নেয় মানববন্ধনের শিক্ষার্থীরা জানান করোনা মহামারীতে যখন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করা হচ্ছে সেখানে মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রফ পরীক্ষা নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে অবিলম্বেতা বাতিল করে বিকল্প বা অটো প্রমোশন দেওয়ার দাবি জানান তারা সেই সাথে জট পরিহার করতে অনতি বিলম্বে অনলাইন ক্লাস শুরুরও দাবি তাদের কিশোরগঞ্জে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত পলাতক কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সতেরো বছর বয়সী চাচাতো ভাইয়ের বিরুদ্ধে উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজি গ্রামে ঘটনাটি ঘটে শনিবার দুপুরে বাড়ি পাশে পুকুরঘাটে গোসল করে বাড়িতে ফেরার পথে নির্জন জায়গা নিয়ে রাকিব নামে আপন চাচাতো ভাই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বিকেল সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর রাকিব গা ঢাকা দিয়েছে সে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজি গ্রামের কামাল মিয়ার ছেলে সে সম্পর্কে শিশুটির আপন চাচাতো ভাই ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান কিশোর রাকিবকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ ফের হাসপাতালে ভর্তি সাবেক অ্যাটর্নি জেনারেল রফিকুল হক সাবেক অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক রাজধানীর মগবাজারে অবস্থিত আদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি কিছুটা সুস্থ বোধ করলে শনিবার সকালে পল্টনের বাসায় ফিরে যান তবে দুপুরে পরপরই তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দেশে প্রখ্যাত এই আইনজীবীর চিকিৎসায় কোনো অবহেলা করতে চায় না এ কারণে তাকে পুরোপুরি সুস্থ করার জন্য হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে রফিকুল হকের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু উনিশশো ষাট সালের কলকাতা উচ্চ আদালতে উনিশশো সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল ব্যারিস্টার রফিককে এছাড়াও সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিকুল হক ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন রফিকুল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা নগদ টাকা ও সহ লাখ টাকার মালামাল লুটপাট করেছে বলে জানা গেছে শনিবার ভোর চারটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের এলাকার ফজল হক কাজীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বাড়ির সদস্যরা জানায় শনিবার ভোর চারটার দিকে বাড়ি কেচি গেটের তালা ভেঙে আট থেকে দশ সদস্যের একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এরপর তারা আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা ছয় ভরি স্বর্ণালঙ্কার দুটি মোবাইল ফোন সহ সাত লাখ টাকার মালামাল লুটপাট করেছে এ ঘটনায় আশুলিয়া থানার একটি ডাকাতির অভিযোগ করেছে ফজল হক কাজী অভিযোগের পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান ডাকাতির একটি অভিযোগ হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ গিয়েছে ডাকাতির ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শুটার গান সহ ছাত্রদল নেতা আটক কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হককে দেশীয় তৈরি ওয়ান গান গানসহ আটক করেছে র্যাব শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাকে আটক করা হয় তিনি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের আবুল হাসেমের ছেলে র্যাব চোদ্দ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শোভন খান জানান এমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে ওই ছাত্র দল নেতার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র্যাব কমান্ডার পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলহু তিরিশে অক্টোবর বাংলাদেশের আকাশে শনিবার চৌদ্দশো বিয়াল্লিশ হিজড়ি সনের পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে সোমবার উনিশে অক্টোবর থেকে পবিত্র রবিউল আওয়াল মাস গণনা শুরু হবে সেই হিসেবে আগামী তিরিশে অক্টোবর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী সালাল্লাহল ইসলাম পালিত হবে ইসলামিক ফাউন্ডেশন ইফা বায়তুল মোকারম সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী ইসলামের শেষ নবী মহানবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের জন্ম ও ওফাত দিবস বারোই রবিউল আওয়াল সারা বিশ্বে মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহি আলাইস্লাম হিসেবে উদযাপন করে থাকেন বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপন করা হয় আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম